আমার প্রিয় বন্ধুরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। সানডে কমেন্ট বক্স এপিসোড নাম্বার 11। আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। অনেক গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে তোমরা পাবে এবং ভিডিওর শেষে কমেন্ট করা কয়েকজন ছাত্রছাত্রীর কিছু কথোপকথন আমি তোমাদেরকে দেখাবো। তার উত্তর হয়তো আমি দেব না, সেই উত্তরগুলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। আজ আগস্ট মাসের 14 তারিখ, তোমাদের পরীক্ষা হয়তো হাতে গুনে হয়তো আর 17 থেকে 18 দিন বাকি রয়েছে। অ্যাডমিট কার্ড তোমরা এর মধ্যেই হাতে পেয়ে যাচ্ছ, তাই তোমরা যে কটা দিন রয়েছে ভালো করে তোমাদের পড়াশোনা করতে হবে। অনেক ছাত্রছাত্রী আছো যারা হয়তো এখনও বইটা ভালো করে পড়তে পারোনি, তাই তোমাদের ভালো রেজাল্টের জন্য অবশ্যই সোমনাথ একাডেমি থেকে সমস্ত বিষয়ের নোটস তোমরা সংগ্রহ করতে পারো। এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে রাখলাম, আমার সাথে যোগাযোগ করো, করে কিন্তু তোমরা নোটসগুলোকে দ্রুত সংগ্রহ করো, তাহলে একটা ভালো রেজাল্ট তোমরা করতে পারবে। তো চলো আমরা এপিসোডটি শুরু। আজকের ভিডিও থাম্বনেইলে তোমরা প্রত্যেকেই দেখেছো যে লেখা রয়েছে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা রেজাল্টে যদি কারোর নামের স্পেলিং ভুল হয় বা কারোর ডেট অফ বার্থ ভুল হয়, সেক্ষেত্রে তোমরা কিভাবে ঠিক করবে। এবং আশা করা যায় এই ধরনের তথ্য এর আগে তোমরা কিন্তু কোথাও পাওনি, তাই আমি যে কথাগুলো বলবো মনোযোগ সহকারে তোমরা শোনো। প্রত্যেকেরই অ্যাডমিট কার্ডের ডেট অফ বার্থ বা নামের বানান সমস্ত কিছু ঠিক করতে পারবে একদম। তো চলো, তোমাদের মাথায় রাখতে হবে, সাপোজ আমি একটা এক্সাম্পল দিয়ে বলি যে কারোর অ্যাডমিট কার্ডে ডেট অফ বার্থ ভুল এসছে, সেক্ষেত্রে তোমার করণীয় কী? প্রচুর মানুষ আমাকে তোমরা ফোন করেছো যে স্কুলে স্যার বলছে আমি পারবো না, তুমি হেড অফিসে যাও। তো এক্ষেত্রে স্যার কখনও আমি পারবো না কথাটা বলতে পারে না, তাই পুরো প্রসেসটা তোমরা শুনে নাও। সাপোজ কোনো এক ব্যক্তির অ্যাডমিট কার্ডে ডেট অফ বার্থ ভুল হয়েছে, সবার প্রথম তোমাদের করণীয় হচ্ছে স্কুলে যাওয়া, স্টাডি সেন্টারে গিয়ে যিনি রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে তোমাদের স্টাডি সেন্টারের কোঅর্ডিনেটর রয়েছে, ওনাকে এই কথাটি বলা যে স্যার আমার এই অ্যাডমিট কার্ডের ডেট অফ বার্থ ভুল রয়েছে, ঠিক আছে। ওনার কর্তব্য যেটা হচ্ছে তোমাকে বলবে যে তুমি যে ডকুমেন্ট দিয়ে ভর্তি হয়েছিলে, সাপোজ 8 পাস সার্টিফিকেট দিয়েছিলে, আধার কার্ড দিয়েছিলে, এই জিনিসগুলো স্কুলে স্যারের কাছে নিয়ে যেতে হবে। স্যার তোমাদের একটি ফর্ম দেবে, সেই ফর্মটা হচ্ছে কিসের ফর্ম? কারেকশান ফর্ম। সেই কারেকশান ফর্মটা ফিল আপ করতে হবে এবং অবশ্যই কোঅর্ডিনেটরকে ওই ফর্মে কিন্তু সই করতে হবে। শুধু এটা করলেই হবে না, যিনি স্কুলের কোঅর্ডিনেটর রয়েছে উনি কিন্তু একটি অ্যাপ্লিকেশন লিখে দেবে যে এই ব্যক্তি আমার স্কুলের এই ক্লাসের ছাত্র, এর এই ডকুমেন্টে এটা ভুল রয়েছে। এবারে এই অ্যাপ্লিকেশন এবং এই কারেকশান ফর্মটি স্কুলের স্যার পাঠিয়ে দেবে তোমাদের হেড অফিসে, সেই হেড অফিসে কিন্তু এটাকে কারেকশান করে প্রায় 1.5 থেকে 2 মাস বা 1 মাসের মধ্যে কিন্তু আবার স্টাডি সেন্টারে কিন্তু কারেকশান হয়ে আসবে। পুরো প্রসেসটা বললাম, এবারে বলি অনেক স্কুলের স্যাররা কিন্তু বলে যে আমাদের দ্বারা হবে না, তোমাকে কিন্তু হেড অফিসে নিজেকেই যেতে হবে, নিজে গেলেও কিন্তু হবে না, তুমি যদি যাও তন্তুজ ভবনে অর্থাৎ যে হেড অফিস সেখান থেকে কারেকশান ফর্মটা অবশ্যই তোমাকে আনতে হবে, সেই কারেকশান ফর্ম এনে স্কুলের স্যারের কাছেই যেতে হবে, স্কুলের স্যারের কাছে গিয়ে কারেকশান ফর্মটাকে প্রথমত ফিল আপ করতে হবে এবং স্যার কিন্তু একটা অ্যাপ্লিকেশন লিখে দিতেই হবে স্যারকে যে এই স্টুডেন্টটি আমার স্কুলের স্টুডেন্ট, এই এই ভুল হয়েছে, এটা ঠিক করতে হবে। যদি কোঅর্ডিনেটর এই কাজগুলো করে দেয় তবে কিন্তু তোমার ডকুমেন্ট কিন্তু ঠিক হবে, অর্থাৎ তুমি যদি নিজেও যাও স্কুলে তাহলে কিন্তু হবে না। এবারে বলি এখানে কিছু একটা খরচ রয়েছে,
300 থেকে 400 টাকার ব্যাংক ড্রাফট কিন্তু কাটতে হবে, অর্থাৎ যে ডকুমেন্টগুলো জমা দেবে সেই জমা দেওয়া ডকুমেন্টের সাথে 300 থেকে 400 টাকার একটা ব্যাংক ড্রাফট কিন্তু জমা দিতে হবে। এবং যে হেড অফিসে যে ঠিকানা আছে স্যার তোমাদের বলে দেবে যে এই ঠিকানায় ব্যাংকের ড্রাফটটা তোমাকে কাটতে হবে। হয়ে গেল, তাহলে মূল কাজ ফের বলছি আমি, স্কুলের স্যারের কাছে গিয়ে কারেকশন ফর্মটাকে ফিল আপ করা, স্যারের কাছ থেকে অ্যাপ্লিকেশান নেওয়া, তোমার ভুল যে বুঝে ভুল হয়েছে যে সার্টিফিকেট তার জেরক্স কপি, তুমি যখন ভর্তি হয়েছিলে ধরো 8 পাস সার্টিফিকেট, সেই 8 পাস সার্টিফিকেটের জেরক্স কপি দিতে হবে, ব্যাংক ড্রাফট দিতে হবে, দিয়ে হেড অফিসে স্কুলের স্যাররা পাঠিয়ে দেবে, দিলেই কিন্তু তোমার 1 থেকে 1.5 মাস পর ঠিক হয়ে আসবে। অনেক ক্ষেত্রে কী হয় যে স্কুলের স্যার বললো আমার টাইম নেই, সেক্ষেত্রে তুমি গিয়ে যদি জমা দিয়ে আসো সেক্ষেত্রেও কিন্তু কাজটা হয়ে যাবে। তো আশা করি আজকের এই ভিডিও দেখার পর প্রত্যেকেই তোমরা ঠিকঠাক করে নিতে পারবে, তোমাদের যে কোনো অ্যাডমিট কার্ড বলো, রেজাল্ট বলো, সার্টিফিকেট যদি ভুল হয়ে থাকে ঠিক করে নিতে পারবে। তো আমরা পরের প্রশ্নে চলে যাই। প্রশ্ন করেছে সৌরভ সেনাপতি, দেখো তোমার স্ক্রিনে, বলছে রুটিন এলো না অ্যাডমিট কার্ড কীভাবে ডিস্ট্রিবিউশন হয়, প্রশ্ন করেছে। তো এই এটা আমাকে দেখো, যেদিনকে তোমাদের অফিসিয়াল নোটিশ দিল যে 12 তারিখ থেকে 25 তারিখের মধ্যে অ্যাডমিট কার্ড হেড অফিস থেকে নিয়ে আসতে হবে, যে নোটিশটা বলেছে সেই নোটিশটা কিন্তু কমেন্ট করেছে সৌরভ সেনাপতি। আমার যেটুকুনি মনে হয় সৌরভ সেনাপতির সাথে আমার এর আগেও কথা হয়েছিল, তাহলে তুমি আমার পূর্ব পরিচিত, যথা মেদিনীপুরে থাকো, তুমি একজন শিক্ষক, আমাকে তুমি প্রশ্ন করেছো যে রুটিন এলো না অ্যাডমিট কার্ড কীভাবে ডিস্ট্রিবিউশন হয়, কারণ আমাকে কিন্তু অনেকে অনেকগুলো ভিডিও শেয়ার করেছো যেখানে কিন্তু বলা হয়েছে নাকি 25 তারিখের পর থেকে অ্যাডমিট কার্ড তোমরা হাতে পাবে। আমার মনে হয় তুমি হয়তো ওই ভিডিওটা দেখেছিলে সৌরভ, তাই হয়তো আমাকে এই প্রশ্নটি করেছিলে। আজকে হচ্ছে 14 তারিখ, তুমি একটু কাইন্ডলি স্কুলগুলো খবর নাও, তোমার আশেপাশে যে স্কুলগুলো আছে বিশেষ করে কলকাতায় আজকে থেকে অ্যাডমিট কার্ড ডিস্ট্রিবিউশন কিন্তু শুরু হয়ে গেছে। কলকাতার ম্যাক্সিমাম স্কুল কিন্তু আজকের অ্যাডমিট কার্ড কিন্তু দিয়ে দিয়েছে, এমনকি আমিও কিন্তু আজকে স্কুলে উপস্থিত ছিলাম যখন অ্যাডমিট কার্ড ডিস্ট্রিবিউশন হচ্ছিল আমার এলাকার কাছের স্কুল জোসিয়ারপুর স্কুল। চলো আমরা পরের কমেন্টটা একটু দেখে নেব। আচ্ছা, পরের পয়েন্ট জীবন মুমু বলছে স্যার জুন 22-এর রিভিউ রেজাল্ট কবে দেবে। দেখো রিভিউ রেজাল্ট মোটামুটি মাসখানিক লাগে, আজকে আগস্টের 14 তারিখ, হয়তো তুমি সেপ্টেম্বর মাসের 1st উইকের মধ্যে রিভিউ রেজাল্টটা জেনে যাবে। ঠিক আছে, তোমরা চ্যানেল দেখতে থাকো, আমি অবশ্যই তোমাদেরকে সঙ্গে সঙ্গে আমি জানিয়ে দেবো, যখনই নোটিশ বার হবে আমি তখনই কিন্তু তোমাদেরকে সমস্ত নোটিশ কিন্তু আমি দিয়ে দিই এই চ্যানেলে। আচ্ছা, তারপর একজন প্রসেনজিৎ বিশ্বাস বলছে যে মাধ্যমিক ইংলিশগুলো দিচ্ছেন না অনেক দিন স্যার। প্রসেনজিৎ তুমি ঠিকই বলেছো, দেখো উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে, তাই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটু বেশি করে ভিডিও আমাকে আপলোড করতে হচ্ছে, তার জন্য তোমাদের হয়তো ইংলিশটা বাদ যাচ্ছে, কিন্তু অঙ্কের ভিডিও আমি রেগুলার দিচ্ছি এবং সেপ্টেম্বর মাসের পরীক্ষা স্টার্ট হয়ে গেলেই তোমরা অবশ্যই ইংলিশের ভিডিও পাবে, অবশ্যই ডিসেম্বরের মধ্যে আমি কমপ্লিট করে দেবো। আচ্ছা, তারপরে নীলাঞ্জন মুখার্জি তুমি বলেছো দাদা আমাদের স্কুলে ফোন করলে ধরেই না, ওরা ভাবে গল্প করার জন্য ফোন করছি, আমি কমপ্লেন করতে চাই ইনচার্জের এগেনস্টে, কোথায় কীভাবে করব দাদা। যাই হোক নীলাঞ্জন, আশা করি তুমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, এটাই হয়তো মনে হয় তোমার লাস্ট সেমিস্টার, তো তুমি তো জেনেই গেছো অ্যাডমিট কার্ড তো পেয়ে যাচ্ছই, তো আমার মনে হয় তুমি ঝামেলা নাও করতে পারো, যেহেতু স্কুলের শিক্ষক ওনারও হয়তো অনেক রকম কাজে ব্যস্ত থাকে, তাই তো ফোন ধরতে পারে না, তাই ঝামেলা না করে ভালো, তুমি তোমার মতো পড়াশোনা করো, বেরিয়ে আসো, কারণ সমস্ত নোটিশ সমস্ত নিউজ তো আমার কাছ থেকে তোমরা অবশ্যই জেনে যাও। দেখো পরের কমেন্টটা করেছে অভিমানী মেয়ে,
বলছি স্যার, আমি 2022 ডিসেম্বরের এক্সামটা দেব, আমাকে প্লিজ সাজেশন দেবেন স্যার। দেখো অবশ্যই দেব, আমাদের মাধ্যমিক পরীক্ষার সমস্ত নোটস কিন্তু আমাদের কমপ্লিট করা রয়েছে, তোমরা আমাদের কাছ থেকে নোটসগুলো সংগ্রহ করতে পারো। আদ্রিজা দে, দেখো এখানে এই কমেন্টের কোনো উত্তর হয়তো আমি দেবো না, তোমরাই কিন্তু এর উত্তর দেবে। দেখো এখানে বলা হয়েছে, স্যার আপনাকে অনেক দুঃখের সাথে জানাতে চাইছি আপনার নোটস যা আপনি স্বল্প দামে যাতে সবাই পেতে পারে এবং পড়তে পারে অনলি 300 টাকা আপনি দিয়ে থাকেন, যেটা আপনার সাথে যোগাযোগ করার পর জানতে পারলাম সেই নোটস বাজারে 500 থেকে 1000 করে পাওয়া যাচ্ছে, আপনি এই বিষয়ে কিছু করলে খুব খুশি হব। আমরা অনেকেই আছি যারা অনেক কষ্ট করি এই নোটস বেশি দামে কিনেছি, একটু এই বিষয়ে নজর দেবেন ও আপনার সহযোগিতা একান্তই কাম্য। তো আমার মনে হয় তার সাথে আমার কথা হয়েছিল, কারণ আমরা যে নোটসগুলো তোমাদেরকে দিই, এই আমার নোটসগুলোই কিন্তু আবার বিভিন্ন গ্রুপে কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে। এক একটা নোটসের দাম সেখানে 500 থেকে 1000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তাই তোমরা এই কমেন্টটাতে কিন্তু বুঝতেই পারলে যে কেমনভাবে কীভাবে আমাদের একাডেমির নোটসগুলো সবাই তোমরা 1000 টাকা 500 টাকায় কিনছো, কিন্তু সোমনাথ দা 500-1000 টাকায় নোটস কাউকে দেয় না। অর্থাৎ তোমার যেমনভাবে নিতে পারো সেইভাবেই কিন্তু আমরা নোটস দিয়ে থাকি, এবং আমাদের নোটস কিন্তু আমরা কোথাও কিনে তোমাদেরকে দিই না, আমাদের কোচিং সেন্টার থেকে কিন্তু এই নোটসগুলো আমরা তৈরি করে থাকি। দেখো লাস্টের আমি যে কটা পয়েন্ট বলবো এইগুলো সোমনাথ একাডেমির একটি ভিডিওর কমেন্টে কয়েকটা স্টুডেন্টের কথোপকথন ছিল, এই কথোপকথনগুলো তোমরা অবশ্যই একটু শোনো, তাহলে তোমরা কিন্তু অনেক কিছু জানতে পারবে। দেখো এখানে রোহিত বৈদ্য কিন্তু বলেছে, দাদা একটা মানে ইউটিউবের এখানে নাম নেওয়া হয়েছে, আমি সেই নামটা এখানে নেবো না, কারণ এটা আমার উচিতই নয় যে কাউকে কিছু বলা। তোমরা দেখতে পারো, বলছে এই ইউটিউব চ্যানেল আমার দিদির সাথে খারাপ করেছে, নোটসগুলো বুক থেকে পিডিএফ করে দিয়েছে, ওই বুক দিদির কাছে আগে থেকেই ছিল। দেখো এই ধরনের কথাবার্তা আমি তোমাদের কিন্তু প্রায় কিন্তু বলে থাকি যে নোটস অর্থাৎ তোমার মডেল সেটগুলো দোকানেই বইতেই কিনতে পাচ্ছে, আবার তোমরা সেইগুলোই কিন্তু আবার বেশি বেশি দামে কিন্তু কিনছো এবং ভাবছো এগুলো কম্পিউটার রাইটিং এবং তোমরা কিনছো। বিশেষ করে তোমরা যারা বাংলা ইংলিশের নোটস কিনেছো, তোমাদের মাথায় রাখতে হবে সে ওই নোটস পড়ে অর্থাৎ ওই মডেলগুলো পড়ে কিন্তু পাস করা খুবই মুশকিল কিন্তু হবে, কারণ বাকি যে সেটগুলো আছে 4-5টা সেট সেই সেটগুলো পড়লে আশা করে পাস করতে পারবে, কিন্তু ভালো নম্বর হয়তো উঠবে না। কিন্তু বাংলা ইংলিশে কিন্তু মডেল সেট তোমরা যারা নিয়েছো অবশ্যই তোমরা বইটা ভালো করে পড়ো, তাহলে কিন্তু একটা ভালো রেজাল্ট করতে পারবে, কারণ মডেল সেটের যে প্রশ্নগুলো আছে বাংলা ইংলিশে তোমরা তো নিজেরা বুঝতেই পারছো না যে কোন লেখাটা কোন গদ্য কোন পদ থেকে নেওয়া হয়েছে, তাই না? আচ্ছা, তারপরে এর সাথেই ওনাকে কমেন্ট করেছিল প্রীতম সর্দার, ভাই সেম আমার সাথেও, কোনো লজ্জা নেই। পরের পয়েন্টটা ফারুক বাংলা বলছে, আমি তাহলে বেঁচে গেছি, আমিও নোট নিবে বলে কথা বলেছিলাম, উনি 300-এর কমে দেবে না, পরে সোমনাথ স্যারের কাছ থেকে নিয়েছি অল্প টাকায় 3টে বিষয় নোট, ওনার নোট যদি সত্যি কাজ হয় তাহলে পরের বছর ওনার কাছ থেকে নিব বাকি 3টে। তারপরে দেখো আরেকজন এসেছিল পৌশালি সিংহ রায়, দেখো উনি এখানে বলেছে ইয়েস আমার সাথেও এমনই করেছে, তা তোমরা বুঝতে পারছো তো? তারপর দেখো আবার এসে এখানে পিপি ব্লগ, সে বলেছে ভাই সোমনাথের কাছ থেকে মাধ্যমিকের নোট নিয়েছিলাম 557 পেয়েছি 557। এই মানুষটি পশ্চিমবঙ্গের সমস্ত রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রতারণার হাত থেকে বাঁচাচ্ছে। পরে ফারুক বাংলা আবার একটি কমেন্ট করেছে, বলছে হ্যাঁ আমি এই কিছুদিন আগেই নিয়েছি 3টে বিষয় নোট, 3টের মধ্যে সব থেকে ভালো লেগেছে বাংলার নোটবুকটি, উনি একটা প্রশ্নও ছাড়েননি, হ্যাঁ অনেকগুলো পেজ আছে বটে কিন্তু পরীক্ষার রুমে যদি টুকলি চালাতে দেয় তো সোমনাথ স্যারের নোটগুলো 100% কাজ করবে। তো তোমরা দেখো এই যে কথোপকথন, এখান থেকে তোমরা কিন্তু অনেক কিছু জানতে পারলে যে কীভাবে আমাদের একাডেমির নোটসগুলো সমস্ত জায়গায় বিক্রি হচ্ছে, অর্থাৎ আমরা তৈরি করলাম আমরা যে দামটা নিই না সে থেকেও বেশি বেশি দামে বিক্রি হচ্ছে, আর তোমরা কীভাবে প্রতারিত হচ্ছ সেইগুলো তোমরা কিন্তু বুঝতে পারছো। তাই বারবার বলছি তোমরা আমার সাথে সরাসরি যোগাযোগ করবে, যে কোনো প্রবলেম আমি অবশ্যই সলভ করে দেবো অর্থাৎ আমার সাধ্যের মধ্যে থাকলে। আজকের ভিডিওটি কিন্তু অনেকটা বড় হলো,
আশা করি যদি ভালো লাগে একটি লাইক করো এবং চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না, প্রচুর ভিডিও কিন্তু আপলোড করা হয় এই চ্যানেলে, মেইন চ্যানেলের থেকেও কিন্তু এই চ্যানেলে আমি বেশি ভিডিও আপলোড করি, তা সত্ত্বেও কিন্তু খুব একটা সাবস্ক্রাইব কিন্তু হচ্ছে না। তাহলে আজকে ভিডিও আমি এখানে শেষ করলাম, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।